গত 4 এপ্রিল নারায়ণগঞ্জ বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের হাজি সাহেবের মোড় এলাকায় ছিনতাইয়ের শিকার হন সৌদি প্রবাসী উজ্জ্বল হোসেন। ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে 17 লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। 2 দিন পর বন্দর থানায় ছিনতাইয়ের অভিযোগে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ওই সৌদি প্রবাসী। মামলাটির তদন্তের দায়িত্ব পান বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম। তিনি জানান, তদন্তে জেলা ছাত্রলীগের সহসভাপতি তপুচন্দ্র ঘোষ সহ তার সহযোগীদের সম্পৃক্ততা পায় পুলিশ। অধিকতর তদন্তের পর আসামিদের ব্যাপারে নিশ্চিত হয়ে গত শনিবার রাতে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূলহোতা তপু ও তার 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার 4 জন সরাসরি এ ছিনতাইয়ের ঘটনায় জড়িত। তারা দিনের বেলা ডিবি পুলিশ পরিচয় দিয়ে সৌদি প্রবাসীর টাকা ও মোবাইল লুট করে নেয়। ছিনতাইয়ের এই ঘটনায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 4 জন। গ্রেপ্তার অন্য 3 আসামি হলেন সোনারগাঁও উপজেলার ছোট অর্জুনদি গ্রামের রোহান, একই উপজেলার বড়নগর এলাকার কৃষ্ণচন্দ্র রাজবংশী ও বগুড়া জেলার শেরপুরের খাজা আশ্রমপাড়া এলাকার এরশাদ। স্থানীয়রা জানান, তপুর সহযোগী রোহান সোনারগাঁয়ে ছাত্রলীগের সক্রিয় কর্মী। সোনারগাঁয়ের স্থানীয় লোকজন ও ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ছিনতাইকারী চক্রটির নেতা তপুর বাড়ি সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের অর্জুনদি গ্রামে। তপুচন্দ্র ঘোষের বাবা সাধনচন্দ্র ঘোষের মিষ্টির দোকান ছিল। সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের হাত ধরে রাজনীতিতে আসেন তপু। পরে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ্রানীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। এক পর্যায়ে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের ছেলে ইন্তিনান ওসমান অয়নের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। অয়ন ওসমানের ঘনিষ্ঠ হওয়ায় 2019 সালের জুলাইয়ে জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করা হলে ওই কমিটিতে ছাত্রলীগের সহসভাপতির মতো গুরুত্বপূর্ণ পদ পেয়ে যান তপুচন্দ্র ঘোষ। তৌহিদ হাসান, কালবেলা।